আসসালামু আলাইকুম। আজ আমরা জটিল সংখ্যা সম্পর্কে কিছু নৈমিত্তিক ট্রিক শিখব, যেগুলো দিয়ে খুব তাড়াতাড়ি নৈমিত্তিকগুলো করে নেওয়া যায়। প্রথমেই আমি বর্গমূল নির্ণয় সম্পর্কে কিছু কথা বলবো। বর্গমূল নির্ণয় করতে গিয়ে আমরা যে সমস্যাগুলো পড়ি, আমার নিয়মগুলো অনুসরণ করলে আশা করি এই সমস্যাগুলো আর কখনোই হবে না। আমরা জানি যে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটি ব্যবহার করে আমরা কিছু অঙ্ক করব। এখন যদি প্রশ্নের মধ্যে বলে কখনো যে টু আই এর বর্গমূল কত, সেই ক্ষেত্রে আমরা এই টু আই এর বর্গমূল দিয়ে অনেকগুলো রাশির বর্গমূল খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। এর জন্য যেটা লাগবে, প্রথমে আমরা লেট একে জেড ইকুয়াল টু ধরে নিতে পারি। এরপর যখন আমরা টু আই লিখলাম, এই টু আই কে প্রথমে টু দ্বারা ভাগ করে নিতে পারি, পরবর্তীতে শুধু আই আসবে, অর্থাৎ ওয়ান। সেই ওয়ানকে যদি উৎপাদক করি তাহলে শুধু ওয়ান থাকে, সেই হিসাবে আমরা লিখে নিতে পারি যে ওয়ান প্লাস টু আই মাইনাস ওয়ান। অর্থাৎ এতে যে সুবিধাটি হবে যে আমরা ওয়ানের বদলে এখানে আই স্কোয়ার বসাবো মাইনাস ওয়ানের বদলে। আর অবশ্যই মনে রাখতে হবে মাইনাস ওয়ান সবসময় ডানে রাখতে হবে মাইনাস জাতীয় পদটিকে। তো সেই হিসাবে আমরা একে ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু যদি আই লিখি প্লাস আই স্কোয়ার, তাহলে আমরা এটাকে সূত্র হিসাবে লিখতে পারি ওয়ান প্লাস আই হোল স্কোয়ার, অর্থাৎ রুট জেড ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান প্লাস আই। এখন ধরুন প্রশ্নের মধ্যে আমাকে বলেছে যে থ্রি আই এর বর্গমূল করতে। এই ক্ষেত্রে আমি যেটা করব, প্রথমে আমি তো জানি যে টু আই এর বর্গমূল প্লাস মাইনাস ওয়ান প্লাস আই। এই ক্ষেত্রে থ্রি আই এর বর্গমূল করার জন্য আমি পরের লাইনে একে দুই দ্বারা গুণ এবং দুই দ্বারা ভাগ করে নেব। তো যেটি হচ্ছে থ্রি আলাদা করে নিলাম, একে থ্রি বাই টু লিখলাম, আর পাশে আমি টু আই লিখে নিলাম। এখন যেটা করব যে এই এতটুক সাজানোর পরে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি চলে আসবে। এবার আমি যখন বর্গমূলের সূত্র ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমার বর্গমূলটি আসবে জেড রুট জেড ইজ ইকুয়াল টু প্লাস রুট ওভার থ্রি বাই টু, আর এখানে আসবে ওয়ান প্লাস আই। এতে আমাদের উত্তরটি হয়ে গেল। আবার ধরুন আপনাকে বলেছে শুধু মাইনাস আই এর বর্গমূল কত, এর জন্য আমরা যেটা করতে পারবো, প্রথমে একে দুই দ্বারা ভাগ করব, আবারও দুই দ্বারা গুণ করে নেব। অর্থাৎ সমান দিয়ে এখানে ওয়ান বাই টু লিখে নিব, এরপর আমি এখানে মাইনাস টু আই লিখে নেব। মাইনাস টু আই লেখার পর সমান দিয়ে ধরুন আবারও রুট জেড বের করতে যাচ্ছেন, আপনি একবারই লিখে দিতে পারেন। এখানে প্লাস মাইনাস, এখানে যে পদটি থাকবে তার রুট, অর্থাৎ ওয়ান বাই রুট টু, আর এখানে থাকবে হলো ওয়ান মাইনাস আই। অর্থাৎ আমাদের মাইনাস আই এর বর্গমূল হয়ে গেছে। এক পদ বিশিষ্ট এরকম বর্গমূল নির্ণয় করতে গিয়ে আমরা এই উপায়টি ব্যবহার করে খুব সহজেই বর্গমূল নির্ণয় করে নিতে পারব। এখন আমরা আরেকটি জিনিস সম্পর্কে শিখি। ধরুন আই এর কিছু উচ্চতর মানের ক্ষেত্রে আমরা সমস্যায় পড়ি, যেমন আই টু দি পাওয়ার যদি এখানে 2019 থাকে তাহলে আমরা কত লিখব এর মান। এই প্রশ্নটি দিলে অনেকেই দেখা যাবে ঘাবড়িয়ে যাবে। তো এর জন্য আমাদের ছোট কিছু ট্রিক জানা দরকার। যেমন আমরা কয়েকটি ভেঙে একটুখানি শিখে নিই, তাহলে করতে সুবিধা হবে। যেমন আমরা জানি আই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, আই কিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আই, অর্থাৎ মাইনাস আই, আই টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, অর্থাৎ মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান। সেই ক্ষেত্রে আমরা একে লিখতে পারি ওয়ান। আই টু দি পাওয়ার ফাইভ, এটি হলো ওয়ান ইন্টু আই, অর্থাৎ শুধু আই। এখন প্রশ্ন হলো যদি আমরা এদের পাওয়ারকে প্রতি ক্ষেত্রে চার দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে আমাদের ক্যারি অর্থাৎ ভাগশেষ কত থাকে। আমি আবারও বলছি ভাগশেষ কত থাকে। প্রথমবার আমার ভাগশেষ থাকতেছে হলো টু, পরবর্তীবার আমার ভাগশেষ থাকতেছে থ্রি, তারপরের বার ভাগশেষ শূন্য, এবং এর পরের বার হলো ওয়ান। অর্থাৎ এই ভাগশেষের উপরে নির্ভর করে আমি কিন্তু উত্তরগুলো বলে দিতে পারছি। যখনই আমাদের ভাগশেষ শূন্য আসবে তখন আনসার হবে ওয়ান, যখন ভাগশেষ ওয়ান আসবে তখন আনসার হবে আই, যখন টু আসবে তখন মাইনাস ওয়ান, থ্রি আসলে মাইনাস আই। আমি যদি সাজিয়ে লিখি তাহলে যেটা হচ্ছে
যে সি এর মান শূন্য হলে আনসার ইজ ইকুয়াল টু ওয়ান, সি এর মান ওয়ান হলে আনসার হবে আই, সি এর মান টু হলে মাইনাস ওয়ান, সি এর মান থ্রি হলে মাইনাস আই। এখন আই টু দি পাওয়ার 2019 এটি একটু যাচাই করে দেখা যাক। প্রথমেই আমরা 2019কে চার দ্বারা ভাগ করে নেব, চার দ্বারা ভাগ করে আমরা শুধু ভাগশেষটি কাউন্ট করব। চার দ্বারা ভাগ করলে প্রথমে চার পচা বিশ প্রথমেই চলে যাচ্ছে, আমরা ওয়ান নামাই এখানে শূন্য দিয়ে, তারপরে আমি এখানে নয় দিই। এবার দেখছি আমি এখানে চার চারা ষোলো, তো এই ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকে, অর্থাৎ আমার সি এর মান থ্রি, অর্থাৎ এই ক্ষেত্রে আমি বলতে পারি যে সি ইজ ইকুয়াল টু থ্রি হলে আই এর মান আমাদের আনসার হবে মাইনাস আই, অর্থাৎ আই টু দি পাওয়ার 2019 ইজ ইকুয়াল টু মাইনাস আই। খুব সহজেই কিন্তু আমরা এটি নির্ণয় করে ফেললাম। এখন আমরা আর একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করি। যদি কোনো কারণে ওয়ান ডিভাইডেড বাই আই এর মান নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হরে আই গুণ করে নেব, তাহলে আমাদের এখানে যেটি আসবে নিচে আসতেছে আই স্কোয়ার, অর্থাৎ আই ডিভাইডেড বাই মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস আই। সেই ক্ষেত্রে আমরা যেটি লিখতে পারি এটিকে অবশ্য আই ইনভার্স দ্বারা প্রকাশ করা যায়, অর্থাৎ আই ইনভার্স দ্বারা আমরা সরাসরি লিখতে পারি মাইনাস আই। ধরুন একটি প্রশ্ন আমাদের দেওয়া আছে যে আই মাইনাস টু আই ইনভার্স আই প্লাস থ্রি আই ইনভার্স এর মানটা কত, সেই ক্ষেত্রে আমরা একবারেই লিখে নিতে পারি। ধরুন এখানে আই রাখবেন, এখানে আই ইনভার্স মানে হলো মাইনাস আই, তাহলে টু ইন্টু মাইনাস আই, এখানে আই প্লাস থ্রি ইন্টু মাইনাস আই, অর্থাৎ আই মাইনাসে মাইনাসে প্লাস টু আই, আই এখানে মাইনাস থ্রি আই, উপরে আমাদের যোগফলের মান আসে হলো থ্রি আই, নিচে আমাদের বিয়োগফলের মান আসে মাইনাস টু আই, অর্থাৎ আমাদের আনসার হলো থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু। এভাবেও কিন্তু আমরা এই মানগুলো খুব সহজেই বের করে নিতে পারি। এই ক্ষেত্রে আমাদের আয়ের ঝামেলাগুলো বলতে গেলে শেষ। এখন আমরা আসি ওমেগা সম্পর্কে। আমরা জানি যে এককে ঘনমূল করলে ওমেগার মানগুলো পাওয়া যায়। একের ঘনমূল হলো তিনটি, আমি তিনটি ঘনমূল লিখে দিচ্ছি, ওয়ান এর ঘনমূল তিনটি, প্রথমে হলো এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হতে পারে, আবার পরেরগুলোকে ওমেগা ধরা হয়, যেমন ওমেগা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। একে যদি আমরা সুন্দর করে লিখতে চাই তাহলে যেটি লেখা যাবে ওয়ান বাই টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু রুট মাইনাস ওয়ান, অর্থাৎ ওয়ান বাই টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই। এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। ওমেগাকে বর্গ করলে ওমেগা স্কোয়ার পাওয়া যায়। এই ক্ষেত্রে আমাদের মান হলো ওয়ান বাই টু মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রি। তিনটি মান যদি যোগ করি, যদি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার যোগ করি, এই ক্ষেত্রে আমাদের মান হবে শূন্য, আর তিনটি মূল যদি গুণ করি ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে আমাদের মান হবে ওয়ান, অর্থাৎ ওমেগা কিউ ইজ ইকুয়াল টু ওয়ান। এখন এই ওমেগা দিয়েও আমরা উচ্চতর ঘাত বিশিষ্ট বিভিন্ন মান নির্ণয় করা দেখতে পারি, যেমন ধরুন ওমেগা কিউ ইজ ইকুয়াল টু ওয়ান, কিন্তু ওমেগার পাওয়ার যদি 2019 হতো তাহলে উত্তরটি কত হওয়া উচিত ছিল। এই ক্ষেত্রে আমরা 2019কে তিন দিয়ে ভাগ করব। এইখানেও আমি ক্যারিগুলো লিখে দিচ্ছি, যেমন ধরুন ওমেগার মান যখন ওমেগা টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু ওয়ান, এই ক্ষেত্রে তিন দ্বারা ভাগ করলে ক্যারি আমাদের জিরো, মানে ভাগশেষ জিরো। ওমেগা টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু ওমেগা কিউ ইন্টু ওমেগা, অর্থাৎ ওমেগা, এই ক্ষেত্রে আমাদের ক্যারি হলো ওয়ান, যদি ক্যারি ওয়ান হয় সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে ওমেগা। ওমেগা টু দি পাওয়ার ফাইভ ওমেগা কিউ ইন্টু ওমেগা, অর্থাৎ ওমেগা স্কোয়ার, এই ক্ষেত্রে আমাদের উত্তর ওমেগা স্কোয়ার, এই
অর্থাৎ সি এর মান 2। তাহলে দেখা যাক 2019 কে 3 দ্বারা ভাগ করলে আমার ভাগশেষ কত হয়। তাহলে 2019 কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করলে প্রথমে আমাদের আসে 18, তারপরে 2 1, তারপরে 3 7 21, শুধু 9 নিলে যেটা হচ্ছে আমাদের সরাসরি এটি বিভাজ্য চলে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে ক্যারির মান 0 হওয়ায় আমরা বলতে পারি যে আমাদের ওমেগা টু দি পাওয়ার 2019 ইজ ইকুয়াল টু 1 হবে। আরো কয়েকটি শর্টকাট নিয়ে যদি আলোচনা করি, যেমন ধরুন যদি প্রশ্নে কখনো ফোর্থ রুট ওভার থাকে, ফোর্থ অফ রুট থাকে, এই ক্ষেত্রে আমরা কি করব। এই ক্ষেত্রে আমরা প্রথমে একটা ছোট সূত্র সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, একটা আকৃতি আমাদের মনে রাখতে হবে। ধরুন এখানে ফোর্থ অফ রুট থাকলো, এখানে মাইনাস, আর এখানে আলফা স্কোয়ার, মানে কোনো একটি রাশির বর্গ থাকলো। উত্তরটি আমাদের হবে প্লাস মাইনাস রুট ওভার আলফা বাই 2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। তো একটি উদাহরণ দিয়ে যাচাই করা যাক, যদি প্রশ্নে নৈবিত্তিকে কখনো রুট ওভার ফোর্থ অফ রুট মাইনাস 144 থাকে, এই ক্ষেত্রে পুরো অঙ্ক করে উত্তর দেওয়াটা বেশ জটিল। তো আমরা একটি ছোট লাইন ভেঙে নিতে পারি, এই 144 কে আমরা একবারে যেটা লিখতে পারি সেটা হলো 12 স্কোয়ার। তাহলে আমাদের আনসারটি হবে প্লাস মাইনাস রুট ওভার 12 ÷ 2 1 প্লাস মাইনাস আই। কাটাকাটি করলে যেটি থাকে রুট ওভার 6 1 প্লাস মাইনাস আই।